হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের আজ চুয়াল্লিশতম পর্ব আজকের পর্বে তোমাদের জন্য ষাটটা এমসিকিউ রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ঠিক আছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবার আমি প্র্যাকটিস সেট তেতাল্লিশে যারা আমাকে স্কোর জানিয়েছে তাদের নামগুলো একবার বলবো কিশন চৌধুরী ফিফটি সেভেন আউট অফ সিক্সটি খুব ভালো প্রিপারেশান কিষণ একেবারে সকাল সকাল যখন আমি মানে আপলোড করে দিই সঙ্গে সঙ্গে ও দেখে নেয় ভিডিও সঙ্গে সঙ্গে কমেন্ট করে আচ্ছা সঞ্জয় দেব ফর্টি নাইন আউট অফ সিক্সটি ওয়ান খুবই ভালো শান্তিরাম দাস বাহান্ন পেয়েছে একষট্টিতে গুড গিয়াসুদ্দিন বিশ্বাস আটচল্লিশ ভালো প্রিপারেশন তাপস পাল ছাপ্পান্ন একষট্টির মধ্যে তাপসের তো প্রিপারেশন অনেক দিন থেকেই আমি খেয়াল করছি খুবই ভালো প্রিপারেশন অপর্ণা গড়াই ভালো প্রিপারেশন ফিফটি থ্রি আউট অফ সিক্সটি ওয়ান তোমাদের প্রিপারেশন খুব ভালো তোমরা আমাকে প্রতিদিন কমেন্ট করে জানাও সত্যি আমার খুব ভালো লাগে আচ্ছা প্রশ্ন বলার পর আমি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সময় দেব তোমরা মনে মনে উত্তর করবে দেখো কতটা তোমরা কারেক্ট করতে পারলে আউট অফ সিক্সটি দেন যদি সম্ভব হয় আমাকে তোমরা স্কোর জানাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করব ঠিক আছে আর আরও কিছু আজকে তোমাদের সাথে আমার শেয়ার করার আছে বাট সেগুলো ভিডিও শুরু করি তারপরে আমি বলছি একবার এত কথা বললে তোমরা বোর হয়ে যাবে ঠিক আছে চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন লর্ড ক্যানিং জেমস উইলিয়াম কেলভিন আশুতোষ মুখোপাধ্যায় ডেভিড হেয়ার চারটে অপশনের মধ্যে তোমরা উত্তর করার চেষ্টা করো এই প্রশ্নটা একটু খেয়াল করবে আমি কিন্তু উপাচার্য বলেছি ঠিক সেম প্রশ্ন পরেরটায় রেখেছি সেখানে বলেছি আচার্য উপাচার্য এবং আচার্য আচার্য কিন্তু এক নয় ঠিক আছে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে খ জেমস উইলিয়াম কেলভিন তোমরা কিন্তু মনে মনে উত্তর করতে থাকবে পরের প্রশ্নটা সেম টাইপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন চলো দেখে নিই আচ্ছা চারটে অপশন লর্ড ক্যানিং জেমস উইলিয়াম কেলভিন আশুতোষ মুখোপাধ্যায় ডেভিড হেয়ার একই অপশন রেখেছি আমি তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং অপশান ক তাহলে উপাচার্য ছিলেন হচ্ছে জেমস উইলিয়াম কেলভিন আর আচার্য হলেন লর্ড ক্যানিং দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না ঠিক আছে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়েই প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো সালের কোন দিন প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো সালে হয়েছে এটা আমরা সবাই জানি প্রশ্ন হচ্ছে কোন দিন তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তোমাদের উত্তর জানা থাকলে তোমরা মনে মনে উত্তর করো ঠিক আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান তেইশে জানুয়ারি আঠেরোশো সাতান্ন সালে তেইশে জানুয়ারি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল আমরা সবাই জানি কিন্তু দিনটা জানি না ঠিক আছে পরের প্রশ্ন দেখব ইলেকট্রনিক্স শহর বলা হয় কাকে বলা হয় দিল্লি কলকাতা বেঙ্গালুরু চেন্নাই সবাই জানো উত্তর করতে থাকো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ ইলেকট্রনিক্সের শহর হচ্ছে বেঙ্গালুরু পরের প্রশ্ন দেখব পাঁচ নম্বর প্রশ্ন ভারতে শুল্ক মুক্ত বন্দরটি হল মুম্বাই বিশাখাপত্তনম কান্ডালা এন্নোর অনেকবার পড়িয়েছি এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা পরের প্রশ্ন দেখে নেব ছ নম্বর প্রশ্ন উন্নয়নে জীবন রেখা বলে কাকে বলে সড়কপথ রেলপথ সড়ক পথ তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ জলপথ উন্নয়নে জীবন রেখা বলে জলপথকে পরের প্রশ্ন দেখে নেব সাত নম্বর প্রশ্ন ভোর সাগর বন্দরটি ভারতের কোন রাজ্যে গড়ে উঠেছে গড়ে উঠতে চলেছে মহারাষ্ট্র গুজরাট পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান গ পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন আট নম্বর গঙ্গা কবে থেকে জাতীয় নদীর মর্যাদা পায় দু হাজার বারো দু হাজার চার দু হাজার আট দু হাজার পনেরো খ্রিস্টাব্দ এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হলো অপশান গ পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি আরাবল্লি হিমালয় নীলগিরি বিন্ধ পর্বত সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সবাই যেন উত্তর করেও ফেলেছ আরাবল্লি বললি অপশান ক দশ নম্বর প্রশ্ন দেখব নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা কাবেরি তিস্তা তোরসা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক এই প্রশ্ন বহুবার আমরা পড়েছি তাই না অপশন ক এবার আমি যে কটা কথা বলবো বলেছিলাম একটু বলে দিই যে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে দিনে দুটো করে সেট দিলে ভালো হয় সে তো আমিও জানি সে বলছে একটা ইতিহাস ভূগোল আর একটা জেনারেল সায়েন্সের উপর আমি চেষ্টা করছি এরকমই আমার পরিকল্পনা ছিল যে তোমাদের যতটা পারি জিকে দেওয়ার কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর সবই পরিকল্পনা ভেসতে গেছে তবু চেষ্টা করছি আর সঞ্জয় দিয়ে আমাকে বলেছে সংবিধান থেকে সেট দিতে তো আমি এরকম সংবিধান থেকে সেট একটা আনবো তবে এখন আমি মনে করছি পরের কয়েকটা সেট আমি ইন্ডিভিজুয়ালি আনবো শুধু হিস্ট্রির একটা শুধু জিওগ্রাফির একটা শুধু জেনারেল সায়েন্স শুধু সংবিধান এক একটা সেটে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা থাকবে আচ্ছা এই হলো একটা কথা এবার আর একটা কথা হলো যে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক দিন থেকেই আমাকে বলছিল যে যদি অঙ্কের সেট দিই বা ইংলিশ বা রিজনিংয়ের সেট দিই তো তো আমি দুটো দিয়েছিলাম আর দেওয়া হয়নি তো আমার মনে হয় আমি দু এক দিনের মধ্যে অঙ্কের জন্য ভিডিও বানাবো ভিডিওটা আমি বানাবো না অন্য একজন করাবে অঙ্ক তা তোমরা সেটা ফলো করবে ঠিক আছে খুব শর্ট ট্রিকের মাধ্যমে অঙ্কটা করাচ্ছে তোমরা ফলো করবে ডেফিনেটলি উপকার হবে আমি দেখেছি অঙ্কগুলো খুব খারাপ নয় তো তোমরা দেখো অঙ্ক হয়তো কাল বা পরশুই আমি আপলোড করে দেবো আর রিজনিং ইংলিশটাও করব সেটা পরে পরে আসছি তবে অঙ্কটা খুব শীঘ্রই করব হ্যাঁ তোমরা ফলো করতে পারো ঠিক আছে চলো এইটুকু কথাই ছিল পড়াশোনায় ঢুকে যাই ওকে এগারো নম্বর প্রশ্ন বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত প্রত্যেকের জানা আছে উত্তর করে ফেলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদহ সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক বাঁকুড়া জেলায় বিহারীনাথ পাহাড় পরের প্রশ্ন দেখে নেব বারো নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয় এটাই আমি থাম নেলে দিয়েছি তো বিকানের জয়সালমির যোধপুর জয়পুর এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ জয়পুর জয়পুরে হাতি উৎসব পালিত হয় প্রশ্নটা এর আগে একবার করিয়েছি তোমাদের তেরো নম্বর প্রশ্ন রোহিঙ্গারা কোথাকার আদিবাসী নেপাল মায়ানমার তিব্বত শ্রীলঙ্কা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ মায়ানমার পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব কাশ্মীর দার্জিলিং অরুণাচল প্রদেশ কেরল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অরুণাচল প্রদেশ নাইকুম হলো অরুণাচল প্রদেশের একটা বিখ্যাত উৎসব পরের প্রশ্ন আমরা দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত মহারাষ্ট্র নাগপুর দিল্লি পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ দিল্লি পরের প্রশ্ন দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন রাজ্যপালকে কে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রাষ্ট্রপতি পরের প্রশ্ন দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ধারা তেতাল্লিশ ধারা 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 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক পরের প্রশ্ন দেখব আঠারো নম্বর প্রশ্ন কে সংসদের কোনো সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী পি ভি নরসিমা রাও অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ পি ভি নরসিমা রাও পরের প্রশ্ন দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি প্রয়োগ দেখা যায় কোথায় দেখা যায় মৌলিক কর্তব্যের ধারাগুলিতে নির্দেশার্থক নীতিসমূহে মৌলিক অধিকারের পরিচ্ছেদে আর প্রস্তাবনায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ নির্দেশাত্মক নীতিসমূহে পরের প্রশ্ন দেখব কুড়ি নম্বর প্রশ্ন এখানে পরপর আমি সংবিধান থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি সংবিধানে যুদ্ধ ঘোষণা করার কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে পার্লামেন্টকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে আর মন্ত্রিপরিষদকে তাই সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ তোমরা কিন্তু মনে মনে উত্তর করো ঠিক আছে না হলে বুঝতে পারবে না যে আমি বলে দিলে বুঝতে পারবে না তোমরা কতটা কারেক্ট করতে পারলে একুশ নম্বর সম্পত্তি অধিকার বর্তমানে কি ধরনের অধিকার সাধারণ অধিকার আইনগত অধিকার স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার তা আমরা সবাই জানি যে সম্পত্তির অধিকার হচ্ছে বর্তমানে আইনগত অধিকার অপশন খ পরের প্রশ্ন দেখে নেব বাইশ নম্বর প্রশ্ন সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার রাষ্ট্রপতি লোকসভা সুপ্রিম কোর্ট স্পিকার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ সুপ্রিম কোর্ট সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের পরের প্রশ্ন দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে কে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট পার্লামেন্টের কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বিরোধ নিষ্পত্তি করে পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে সেই সময় উপরাষ্ট্রপতি পদে কেউ না থাকলে রাষ্ট্রপতি পদে কার্যনির্বাহ কে করেন প্রশ্নটা ভালো করে বুঝবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে অথবা মৃত্যু হলে সেই সময় যদি উপরাষ্ট্রপতির পদে কেউ না থাকেন তখন রাষ্ট্রপতি পদে কার্যনির্বাহ কে করছেন এখানে সঠিক এখানে অপশনগুলো বলে দিই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ঘটা এখানে চলে এসছে লোকসভার স্পিকার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে চব্বিশটা আমার প্রশ্নের সঠিক উত্তর অপশন ক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল প্রত্যেককে জানা আছে মুখ্য রচয়িতা হচ্ছেন অপশন ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন দেখে নেব ছাব্বিশ জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারে সংসদ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি সংসদের অনুমতি ক্রমে রাষ্ট্রপতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ সংসদের অনুমতি ক্রমে রাষ্ট্রপতি পরের প্রশ্ন দেখব আচ্ছা এখানে সংবিধানের প্রশ্ন শেষ হলো এবার সায়েন্স জিরো ডিগ্রি তাপমাত্রায় শব্দের গতিবেগ কত মিটার 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 পার 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 সেকেন্ড 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 সঠিক উত্তর হয়ে যাবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড পরের প্রশ্ন দেখে নেব মহিলাদের দেহে অষ্টীয় কোন বয়সে দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিরিশ থেকে চল্লিশ বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ থেকে ষাট বছর সত্তর থেকে আশি বছর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পরের প্রশ্ন দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ প্রাচীর মোটা হয় ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান ঘ বাম নিলয় পরের প্রশ্ন দেখে নেব তিরিশ নম্বর প্রশ্ন কোন ধাতুর আকরিকের নাম গেলে না থরিয়াম সীসা তামা অ্যালুমিনিয়াম উত্তর করো তোমরা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সীসার আকরিকের নাম হচ্ছে গেলে না তাহলে থরিয়ামের আকরিক কি থরিয়ামের আকরিক হচ্ছে উলফ্রামাইট দেখো লিখে দিয়েছি আর তামার আকরিক হচ্ছে কপার পাইরাইটিস ঠিক আছে স্টার্ট দিয়ে লিখে দিয়েছি পরের প্রশ্ন দেখো একত্রিশ নাম্বার প্রশ্ন কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় সজারু তারা মাছ অক্টোপাস আর উট পাখি এক নজরেই যেন মনে হয় যেন সজারু কিন্তু সজারু নয় ঠিক আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ তারা মাছ পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন কোন আঁশ খালি চোখে দেখা যায় না চন্দ্রবিন্দু হবে সাইক্লয়েড প্যারাসাইক্লয়েড প্লাকয়েড প্যারাপ্লাকয়েড খালি চোখে দেখা যায় না হচ্ছে কোন আঁশ প্লাকয়েড অপশন গ যেমন হাঙর লিখে দিচ্ছি দেখো প্লাকয়েড উদাহরণ হচ্ছে হাঙর ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদের শালক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি ক্লোরোপ্লাস্ট অক্সিজেন ক্লোরোফিল উত্তর উত্তর করো সঠিক হয়ে যাবে হচ্ছে অপশন গ ক্লোরোফিল পরের প্রশ্ন দেখে নেব উঁচিশ নম্বর প্রশ্ন কার জীবনচক্রে টডুলা দশা দেখা যায় অ্যামিবা জেলিফিশ মিউকর অক্টোপাস সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গ পরের প্রশ্ন দেখে নেব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কে প্রথম কেচোকে কৃষক বন্ধু বলেছিলেন মেন্ডেল ডারউইন অ্যারিস্টটল প্যাভলভ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডারউইন ডারউইনের একটা বিখ্যাত বই হলো অরিজিন অফ স্পেসিস আসতেই পারে পরীক্ষায় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন বাঘ মশা কাকে বলে আচ্ছা অ্যানোফিলিস এডিস কিউলেক্স কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান খ এডিস মশা পরের প্রশ্ন দেখব সাঁত্রিশ নম্বর প্রশ্ন ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আঠেরো ছত্রিশ চব্বিশ সত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন আটত্রিশ নম্বর প্রশ্ন দেখব বর্ষাকালে লবণ গলে যায় তার কারণ কি জলীয় বাষ্প বেশি থাকে বাতাস শুষ্ক থাকে বাতাসের তাপমাত্রা বেশি থাকে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান ক জলীয় বাষ্প বেশি থাকে পরের প্রশ্ন দেখে নেব উনচল্লিশ নম্বর প্রশ্ন আমলকিতে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ অক্সালিক অ্যাসিড আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড আচ্ছা ম্যালিক অ্যাসিড কোথায় থাকে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে আর ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে চল্লিশ নম্বর আর এর প্রধান কাজ কি অ্যাসিড তৈরি করা ভিটামিন তৈরি করা প্রোটিন তৈরি করা মিনারেল তৈরি করা সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ প্রোটিন তৈরি করা এই সেটটাই জেনারেল সায়েন্সের প্রশ্ন একটু বেশি রেখেছি পরের প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটের বিপাক ব্যাহত হলে কি হয় গলগন্ড ডায়াবেটিস ইনসুলিন কোয়াশিয় কর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডায়াবেটিস হয় এই গলগন্ড হয় হচ্ছে আয়োডিনের অভাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখে নেব নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় প্রকৃতির ক্যাথোড এবং বিটা আলফা এবং বিটা এক্সরে এবং বিটা রে আর এক্স রে এবং গামারে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এক্স রে এবং গামারে তরি চুম্বকীয় প্রকৃতির হচ্ছে এক্স রে এবং গামারে অপশন ঘ ঠিক পরের প্রশ্নটা দেখো নিচের কোনটি তরি চুম্বকীয় তরঙ্গ নয় ওটা তরির চুম্বকীয় আর এটা তরি চুম্বকীয় নয় দেখে নিই পরের প্রশ্ন নিচের কোনটি তরি চুম্বকীয় তরঙ্গ নয় বিটা রশি গামা রশি এক্স রশি আলট্রাভায়োলেট রশি তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক বিটা রশি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় পরের প্রশ্ন দেখব চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সব ধরনের শক্তি শেষে কোন শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি শব্দ শক্তি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ সব ধরনের শক্তি শেষে তাপ শক্তিতে রূপান্তরিত হয় অপশন গ পরের প্রশ্ন দেখব আমরা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রিক্সিয়া কোন জাতীয় উদ্ভিদ জলজ স্থলজ উভয়চর পরভোজী সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ উভয়চর উভয়চর উদ্ভিদ রিক্সিয়া পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন পারদ ছাড়া অন্য একটি তরল ধাতুর নাম অ্যালুমিনিয়াম থোরিয়াম গ্যালিয়াম ম্যাগনেসিয়াম সঠিক উত্তর অপশন গ গ্যালিয়াম আচ্ছা এখানে দেখো আমি গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা লিখে দিয়েছি একত্রিশ ঠিক আছে পরের প্রশ্ন দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন ডারউইন সোয়ানো স্লেইডেন রবার্ট হুক আলেকজান্ডার ফ্লেমিং তোমরা জানো উত্তর করে ফেলো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পরের প্রশ্ন দেখে নেব আটচল্লিশ নম্বর প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন ল্যামার্ক টরিসলি টরিসলি রবার্ট হুক সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসলি পরের প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এমন এশিয়া কি হার ক্ষয় কেশ ক্ষয় স্মৃতিভ্রম দৃষ্টিশক্তি লোপ পাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ স্মৃতিশক্তি স্মৃতিভ্রম মানে আমরা যে ভুলে যাই সেটা সেটা অনেক সময় বয়সে বার্ধক্যও আমরা ভুলে যাই বা কিছু রোগ আছে যার ফলশ্রুতি হিসাবে এরকম স্মৃতিভ্রম হয়ে থাকে বিশেষ করে থাইরয়েড হলে স্মৃতিভ্রম হয় যেমন আমি পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন শৈবাল নাইট্রোজেন আত্মীকরণে সক্ষম লোহিত শৈবাল সবুজ শৈবাল বাদামি শৈবাল নীলাভ সবুজ শৈবাল সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল নাইট্রোজেন সক্ষম একান্ন নম্বর প্রশ্ন দেখব অযৌন জননের একক হল জাইগট গ্যামেট স্পোর ক্রোমোজোম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ স্পোর তাহলে প্রশ্ন আসতেই পারে যৌন জননের একক কি যৌন জননের একক হলো গ্যামেট লিখে দিয়েছি পরের প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি নার্ভ কোষ টি কোষ রক্ত কোষ পেশি কোষ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক নার্ভ কোষ মানে হচ্ছে স্নায়ুকোশ মানবদের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ এবার হিস্ট্রি থেকে কটা প্রশ্ন রেখে দেখো কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় আমরা সবাই জানি বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর করে ফেল সঠিক উত্তর অপশন গ শাহজাহান প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় পরের প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল বিহার কর্ণাটক ঝাড়খণ্ড মহারাষ্ট্র তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক বিহার পঞ্চান্ন নম্বর প্রশ্ন কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন বিন্দুসার মহাপদ্মনন্দ ধনানন্দ অজাতশত্রু এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ ধনন্দ আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন মিশর চীন গ্রিস রোম আলেকজান্ডার কোথাকা রাজা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ্রিসের রাজা ছিলেন সাতান্ন নম্বর ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য শ্রীগুপ্ত স্কন্ধগুপ্ত উত্তর জানো ফটাফট করে ফেলো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখব আটান্ন নম্বর প্রশ্ন কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় মৌর্য পাল গুপ্ত সেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ গুপ্ত গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় পরের প্রশ্ন উনষাট নম্বর প্রশ্ন বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় কর্ণাটক বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ বিহার আচ্ছা পরের প্রশ্নটার আমি কোনো অপশন দিইনি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও ভারত কোন কোন রাষ্ট্রের সঙ্গে বা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সাতটা দেশের সাথে বাংলাদেশ চায়না পাকিস্তান নেপাল মায়ানমার ভুটান আফগানিস্তান এই সাতটা দেশের সাথে ভারত বর্ডার শেয়ার করে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে সেটের সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কেমন লাগলো সেটটা আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে আর যদি সম্ভব হয় তাহলে একটু ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে মানে ফেসবুক গ্রুপে তোমরা একটু শেয়ার করে দিও যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমি চেষ্টা করব তোমরা যেরকম যেরকম আমার কাছে আড্ডার করেছ সেরকম সেট আনার খুবই চেষ্টা করছি দেখছি সামনের যে সমস্ত ভিডিওগুলো দেবো ইন্ডিভিজুয়ালি দেব কোনোটা পুরোপুরি ইতিহাস বা ভূগোল যেমনটা বললাম আর কি চেষ্টা করব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু একটা লাইক দিয়ে দিও ওকে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা সাথে সাথে আমাকে কমেন্ট করে এটা জানাবে যে আমার চ্যানেলে যদি অঙ্ক ভিডিও দেওয়া হয় অঙ্কের ক্লাস করানো হয় তাহলে তোমরা তোমাদের কী বলবো তোমরা দেখবে কি দেখবে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে সেই মতোই আমি তাহলে অঙ্কের ভিডিও দেব নয়তো দেবো না ওকে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই